বিশ্বে এই করোনাময় পরিস্থিতিতে শিক্ষার্থী ব্যবস্থা সঙ্গে কেমন আছো? ভালো আছো আশা করছি, ভালো আছো? আচ্ছা, আমি ঝামুনা খাতুন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী। আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ে দ্বাদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম তোমাদের প্রাকৃতিক সম্পদ কি এটা জানা দরকার। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। আবারও লিখে নাও, বুঝো, প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। আজকের এই পাঠে তোমরা প্রাকৃতিক সম্পদ কি এটা জানতে পারবে, তারপর বাংলাদেশের বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তাও জানতে পারবে। সর্বপ্রথম তোমরা প্রাকৃতিক সম্পদ কি এটা জানলে, এবার বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে। সর্বপ্রথম 1 নম্বর হচ্ছে মাটি। মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এদেশের সমতল ভূমি খুবই উর্বর। এদেশের প্রায় প্রত্যেক অঞ্চলে বৎসরে 3 ধরনের ফসল হয়ে থাকে। এছাড়াও দেশের 10 ভাগের 1 ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা। এই পাহাড়ি এলাকাও প্রচুর পরিমাণে খনিজ সম্পদ, প্রাণী সম্পদ, বন সম্পদ রয়েছে। এজন্যই মাটিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বা মূল্যবান প্রাকৃতিক সম্পদ বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা আবারও 2 নম্বর পয়েন্ট দেখো, নদ নদী। নদ নদী বাংলাদেশের দ্বিতীয় প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে অসংখ্য নদ নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। নদীগুলোতে এদেশের অনেক মানুষ মৎস্য সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়াও নদীগুলো মালামাল পরিবহনের জন্য সবচেয়ে সহজ মাধ্যম। দেশের সব ধরনের আমদানি রপ্তানি বাণিজ্যগুলো সাধারণত নদীর মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও নদীতে বিপুল পরিমাণ মৎস্য সম্পদ রয়েছে। তাছাড়াও বাংলাদেশের নদীর পানির প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যে বিদ্যুৎ শিল্প কারখানাতে ব্যবহৃত করা হয়। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক সম্পদ তার মধ্যে 3 নম্বর হচ্ছে খনিজ সম্পদ। বাংলাদেশে অসংখ্য মাটির নিচে খনিজ সম্পদ রয়েছে। এই খনিজ সম্পদগুলো যেমন কয়লা, গ্যাস, সিলিকা বালু, চীনামাটি উল্লেখযোগ্য। বাংলাদেশের চতুর্থ বা 4 নম্বর প্রাকৃতিক সম্পদ যেটা হচ্ছে বনভূমি। বনভূমি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এদেশের মোট ভূভাগের 24,338 বর্গ কিলোমিটার বনভূমি রয়েছে। তো দেশে এখন বর্তমানে বনভূমি রয়েছে 16 ভাগ, আসলে থাকা দরকার 25 ভাগ। তাহলে এখনো বাংলাদেশে
নয়টা কলমে ঘাটতি রয়েছে। বনভূমিতে রয়েছে অনেক মূল্যবান সম্পদ, বনভূমিতে রয়েছে অনেক প্রাণীজ সম্পদ যা প্রকৃতির ভারসাম্য রক্ষায় কাজে লাগে। এছাড়াও বনভূমিতে রয়েছে অসংখ্য গাছপালা যেটা আমাদের ঘর বাড়ি আসবাবপত্রে ব্যবহৃত হয়ে থাকে। মৎস্য সম্পদ, বাংলাদেশের অনেক নদ নদী খাল বিল রয়েছে। দেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরে রয়েছে অসংখ্য মৎস্য সম্পদ। এছাড়াও রয়েছে প্রচুর মিঠা পানির মাছ, বাংলাদেশের সামুদ্রিক মাছও আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকে। মাছ ধরে বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। প্রাণীজ সম্পদ, আমাদের প্রাণীজ সম্পদের মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি, এগুলো গৃহপালিত প্রাণী। এছাড়া রয়েছে নানা প্রজাতির মাছ। আচ্ছা, এগুলো শিক্ষার্থীরা আজকের পাঠে আমি বিদায় নিচ্ছি। সবাই তোমরা ভালো থাকো, যে যেখানে আসো সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, আমার বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্ট ভালো করে পড়ো, যাতে সবার জিপি ফাইভ থাকে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, ভালো থাকবে।